আজকে আলোচনা করব কেমো রিসেপ্টর রিফ্লেক্স সম্বন্ধে। নামটা থেকে তোমরা বুঝতে পারছো, এই যে রিসেপ্টর গুলো রয়েছে, এই রিসেপ্টর গুলো বেসিক্যালি ইট সেন্স দ্য কেমিক্যাল চেঞ্জেস অফ দ্য বডি। কি কি কেমিক্যাল চেঞ্জেস হলে এটা সেন্স করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। সো অ্যাজ লাইক ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টারের দুটো টাইপ আছে, একটা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টার এবং আরেকটা হলো সেন্ট্রাল কেমো রিসেপ্টার। এবং পেরিফেরাল কেমো রিসেপ্টার কোথায় থাকে? ইট লাই ক্লোজ টু দ্য ব্যারো রিসেপ্টার। ব্যারো রিসেপ্টার কোথায় ছিল? ব্যারো রিসেপ্টার ছিল আমার ক্যারোটিড সাইনাসে এবং অ্যাওর্টিক আর্চে ব্যারো রিসেপ্টার ছিল। তাহলে পেরিফেরাল কেমো রিসেপ্টার কোথায় কোথায় থাকবে? প্রথমটা এটা থাকবে ক্যারোটিড বডিজে। তাহলে ক্যারোটিড বডিজ কোথায় থাকে? ক্যারোটিড বডিজ প্রেজেন্ট বিটুইন দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখানে দেখো আমি ব্লু কালারে ড্রয়িং করেছি, দিস ইজ দ্য আমার ক্যারোটিড বডিজ। তাহলে এই ক্যারোটিড বডিজের কি থাকবে? পেরিফেরাল কেমো রিসেপ্টার থাকবে। এবং আরেকটা কেমো রিসেপ্টার কোথায় থাকবে? সেটা হলো আমার অ্যাওটিক বডিজ। এবং অ্যাওটিক বডিজটা কোথায় থাকে? অ্যাওটিক বডিজ প্রেজেন্ট এই যে অ্যাওটাটা রয়েছে, অ্যাওটার যে কনকেভ যে এরিয়াটা, তাহলে এই যে এরিয়াটা দেখো সার্কুলার যে পোর্শনগুলো, এগুলো হচ্ছে আমার অ্যাওটিক বডিজ। এবং অ্যাওটিক বডিজ আর কোথায় থাকে? লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভেন আর্টারির এই পোর্শনটাতে, জাংশনটাতে, এখানে থাকবে। এবং সেম একইভাবে রাইট সাবক্লেভেন আর্টারি এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি এই জাংশনগুলোতে কি থাকবে? আমার অ্যাওটিক বডিজ থাকবে। তাহলে এই যে ক্যারোটিড বডিজ, তাহলে এই যে ক্যারোটিড বডিজ এবং অ্যাওটিক বডিজ কথাগুলো বললাম, এগুলো বেসিক্যালি দিজ আর দ্য পেরিফেরাল কেমো রিসেপ্টার। ওকে, এবং তাহলে এর কিন্তু সেন্ট্রাল কেমো রিসেপ্টারও থাকে। তাহলে সেন্ট্রাল কেমো রিসেপ্টার কোথায় থাকে? ইট প্রেজেন্ট ইন দ্য মেডুলা। তাহলে এখানে তোমরা মেডুলা দেখতে পাচ্ছ, এখানে আমি ড্রয়িং করেছি এই যে, এগুলো হচ্ছে আমার সেন্ট্রাল কেমো রিসেপ্টার। এই অবধি ক্লিয়ার হয়েছে? এবং সেন্ট্রাল কেমো রিসেপ্টর কি করে? ইট সেন্স দ্য লো ব্রেন পিএইচ। জাস্ট এইটুকু জেনে রাখো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে পেরিফেরাল কেমো রিসেপ্টর, এটা কি সেন্স করবে? কি কেমিক্যাল চেঞ্জেস হলে সেটা সেন্স করবে? তার মধ্যে তিনটে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম কথা, ইট সেন্স দ্য লো পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড ইনক্রিজ পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ডিক্রিজ পিএইচ বা অ্যাসিডোসিস। তাহলে এই তিনটে কন্ডিশন হলে কিন্তু আমার যে পেরিফেরাল কেমো রিসেপ্টার রয়েছে সেগুলো স্টিমুলেটেড হবে। এই অবধি বুঝতে পেরেছ? তাহলে অ্যাজ লাইক আদার রিফ্লেক্স, এগুলো পাঁচটা কম্পোনেন্ট থাকবে, রিসেপ্টার থাকবে, অ্যাফারেন্ট পাথওয়ে থাকবে, সেন্টার থাকবে এবং এফারেন্ট পাথওয়ে থাকবে এবং তার সাথে এফেক্টার থাকবে। তো রিসেপ্টার সম্বন্ধে তো আমরা আলোচনা করে নিলাম। তাহলে অ্যাফারেন্ট পাথওয়েটা কার মাধ্যমে সিগন্যালটা ব্রেনে যাবে সেটা জানবো। তাহলে এই যে ক্যারোটিড বডিজ রয়েছে, ক্যারোটিড বডিজ থেকে সিগন্যাল ব্রেনে যাবে কোন নার্ভ দিয়ে? অ্যাজ লাইক ব্যারো রিসেপ্টার। ব্যারো রিসেপ্টারের ক্ষেত্রে কী হয়েছিল? নাইন ক্রেনিয়াল নার্ভ বা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে সিগন্যালটা ব্রেনে গেছিলো, এক্ষেত্রে কিন্তু তাই হবে। এবং যে অ্যাওটিক যে বডিজ রয়েছে সেখান থেকে স্টিমুলাসটা যাবে টেন ক্রেনিয়াল নার্ভ অর ভেগাস নার্ভ দিয়ে ব্রেনে যাবে। তাহলে এখানে দেখো আমি ড্রয়িং করেছি টেন ক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে অ্যাফারেন্ট পাথওয়ে, স্টিমুলাসটা চলে এসেছে ব্রেনে। এবং এই নাইন, এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা ক্যারোটিড বডিজ থেকে, এটা হচ্ছে নাইন ক্রেনিয়াল নার্ভ দিয়ে। তাহলে আমরা দুটো পেলাম, এখানে পেলাম আমরা নাইনথ ক্রেনিয়াল নার্ভ এবং এটা হলো আমার টেন ক্রেনিয়াল নার্ভ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ব্রেনে কী কী সেন্টার রয়েছে সেটা আমাকে জানতে হবে। তাহলে ব্রেনের প্রথম যে সেন্টারটা তোমাকে জানতে হবে, এই সেন্টারটা আমি ব্যারো রিসেপ্টার আলোচনা করেছিলাম, এই যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, বেসিক্যালি এই সেন্টারটাকে কী বলা হচ্ছে? কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার অর সিআইসি, আমি সংক্ষেপে লিখলাম। কার্ডিয়াক ইনহিবিটরি নামটা থেকেই তোমরা বুঝতে পারছো, তাহলে এই সেন্টারটাকে যদি আমরা স্টিমুলেটেড করি, এবং এখানে যে দুটো নিউক্লিয়াস রয়েছে, এই দুটো নিউক্লিয়াস থেকে কী হয়? প্যারাসিম্পথেটিক ফাইবারটা অরিজিনেট করে। এবং এই কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে যদি আমি স্টিমুলেটেড করি, তাহলে কী হবে? প্যারাসিম্পথেটিক ডিসচার্জটা ইনক্রিজ করবে এবং তাহলে কী হবে? আমার হার্ট রেট কমবে। এই কনসেপ্টটা বোঝা হবে, নাহলে কিন্তু কেমো রিসেপ্টর রিফ্লেক্সটা বুঝতে পারবে না। এবং কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে যদি আমি ইনহিবিট করি, তাহলে ইনহিবিটরি সেন্টার তাকে আমি ইনহিবিট করছি, তার মানে কি হবে? সেখান থেকে প্যারাসিম্পেথেটিক ডিসচার্জটা কমে যাবে। প্যারাসিম্পেথেটিক ডিসচার্জ কমলে কি হবে? হার্ট রেটটা বেড়ে যাবে। এটা হলো বেসিক পয়েন্টটা। তাহলে এরপর আমরা কি জানলাম? নাইন্থ এবং টেন্থ ক্রেনিয়াল নার্ভ দিয়ে স্টিমুলাস বা সিগন্যাল কোথায় এসেছে? কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারে। কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাই কি করে? ইট স্টিমুলেট দ্য কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। তাহলে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারকে যদি স্টিমুলেটেড করা হয়, তাহলে কি হবে? কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার ইট ইনক্রিজ দ্য প্যারাসিম্পেথেটিক ডিসচার্জ। প্যারাসিম্পেথেটিক, তাহলে প্যারাসিম্পেথেটিক ডিসচার্জ যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে? হার্ট রেটটা ডিক্রিজ হবে। ওকে, এবং এরপরে যেটা জানতে হবে সেটা হলো, এই নাইন এবং টেন্থ ক্রেনিয়াল নার্ভ দিয়ে পেরিফেরাল কেমো রিসেপ্টরের সিগন্যাল আর কোথায় যায়? আর যায় হচ্ছে মেডুলারি রেসপিরেটরি সেন্টার।
এইখানে দেখো রেড কালারের আমি ড্রয়িং করেছি, এটা হলো আমার মেডুলারি রেসপিরেটরি সেন্টার, বা আমি সংক্ষেপে লিখলাম MRS। এবং এই মেডুলারি রেসপিরেটরি সেন্টারটাকে যদি স্টিমুলেটেড করা হয়, ইট স্টিমুলেট দ্য রেসপিরেশন বা ইট স্টিমুলেট দ্য ভেন্টিলেশন, তাহলে ভেন্টিলেশন বেশি হবে। ভেন্টিলেশন যদি বেশি হয় তাহলে কি হবে, CO2টা রিলিজ হয়ে যাবে, এবং CO2 যদি রিলিজ হয়ে যায় এটা কি করবে, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে ইনহিবিট করবে। এটা আমি আরও ডিটেলসে আলোচনা করবো। তাহলে আমি এখন কি জানলাম, ব্রেনে কী কী সেন্টার রয়েছে সেটা আমি জানলাম। তার মধ্যে প্রথমটা অবশ্যই জানতে হবে মেডুলারি রেসপিরেটরি সেন্টার, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার, এবং তার সাথে কি হয় আরেকটা সেন্টার রয়েছে, সেটা হলো RVLM। RVLM তুমি আমি তোমাদের ব্যারোরিসেপ্টারে পড়িয়েছিলাম। এবং এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 9th এবং 10th ক্যানিয়াল নার্ভ থেকে ফাইবার আবার কোথায় আসে, এখান থেকে ফাইবার অলসো কাম টু দ্য RVLM সেন্টার। ওকে, তাহলে আমরা ব্রেনে কী কী সেন্টার রয়েছে সেটা আমি আলোচনা করে নিলাম। এরপর তাহলে একটা কন্ডিশন আলোচনা করি, বা কীভাবে মেকানিজমটা কীভাবে কাজ করে সেটা আমি জানবো। তাহলে কেমো রিসেপ্টার রিফ্লেক্স কাজ করে যখন ব্লাড প্রেশার থাকে 40-80 mm অফ মার্কারি, যখন ব্লাড প্রেশার থাকে ইন বিটুইন 40-80 mm অফ মার্কারি। এখন প্রশ্ন হচ্ছে এই ব্লাড প্রেশারটা কখন থাকে, নর্মালি তো এই ব্লাড প্রেশার এতটা কমে যায় না। তাহলে যখন সিভিয়ার হেমারেজ হয়, ধরে নিলাম এখান থেকে সিভিয়ার হেমারেজ হচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, মেজর যে ভেসেলগুলো রয়েছে সেগুলো কাট কাট হয়ে গেছে, তাহলে কী হচ্ছে, ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হলে কী হবে, আমার হাইপোটেনশন হবে, এবং হাইপোটেনশন যদি হয় তাহলে আমি বলতে পারি আমার কী হবে, হাইপোটেনশন থেকে হাইপোক্সিয়া হবে। তাহলে এখানে যে আমার সেল রয়েছে, ধরে নিলাম এখানে একটা সেল রয়েছে বডি বা টিস্যু রয়েছে, এবং ব্লিডিং হওয়ার জন্য কী হয়েছে, হাইপোটেনশন হয়েছে, ধরে নিলাম ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার জন্য কী হবে, হাইপোটেনশন, প্রেশার কমে গেছে। এবং হাইপোটেনশন হলে কী হবে, প্রত্যেকটা টিস্যুতে ব্লাড সাপ্লাই কম যাবে, এবং ব্লাড সাপ্লাই কম গেলে কী হবে, আমার হাইপোক্সিয়া ডেভেলপ করবে। সিম্পল পয়েন্ট। এবং হাইপোক্সিয়া যদি ডেভেলপ করে তাহলে কী হবে, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমবে না বাড়বে, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু কমবে। তাহলে এই যখনই পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমতে থাকবে ব্লাডের মধ্যে, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে, তখন কি হবে, আমার যে পেরিফেরাল কেমোরিসেপ্টারগুলো রয়েছে এখানে এবং এখানে যে পেরিফেরাল কেমোরিসেপ্টার রয়েছে, এটা সেন্স করবে যে বডিতে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেছে। তাহলে যখনই পেরিফেরাল কেমোরিসেপ্টার স্টিমুলেশন হয়ে গেল, তখন কি হবে, এই স্টিমুলাসটা এরপর 9th এবং 10th ক্যানিয়াল নার্ভ দিয়ে ব্রেনে আসবে। তাহলে ব্রেনের কোন সেন্টারের প্রথমে আসবে, ব্রেনের সবার প্রথমে যে সেন্টারে আসবে সেটা হলো কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। এবং কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারকে কী করবে, স্টিমুলেটেড না ইনহিবিটেড, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে স্টিমুলেট করবে। তাহলে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার, যার কাজ হলো প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ, এবং তাকে যদি আমি আরও স্টিমুলেটেড করে দিই তাহলে কী হবে, প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জটা বেড়ে যাবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ যদি বাড়ে তাহলে কী হবে, হার্ট রেটটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তার অলরেডি হাইপোক্সিয়া ডেভেলপ করেছে, ব্লাড প্রেশার কম, এবং তার যদি হার্ট রেট আরও কম হয়ে যায় তাহলে কী হবে, কার্ডিয়াক আউটপুট কম হবে, কারণ কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু কি, স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট। তাহলে হার্ট রেট যদি কমে যেতে থাকে তাহলে তো কার্ডিয়াক আউটপুট আরও কমে যাবে, তাহলে পেশেন্টের অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। তার মানে এর সাথে আরও কিছু মেকানিজম হবে, কারণ বডিতে একটা জিনিস মনে রাখবে, যে মেকানিজম হয় সেটা বডির জন্য ভালো হতে হবে, বডি সেটাকে, বডি সবসময় নিজেকে সেভ করার চেষ্টা করবে। তাহলে আর কী হবে, তাহলে যখন সিগন্যাল কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারে এলো তাহলে কিন্তু সেটা বডির জন্য বেনিফিশিয়াল হচ্ছে না। এই জন্য কি হবে, আরেকটা স্টিমুলাস কোথায় যাবে, মেডুলারি রেসপিরেটরি সেন্টারে। ওকে, এবং মেডুলারি রেসপিরেটরি সেন্টারে যখনই স্টিমুলাস যাবে তখন কি হবে, মেডুলারি রেসপিরেটরি সেন্টার কি করবে, ভেন্টিলেশনটা বাড়িয়ে দেবে, আমি একটু আগে বললাম। তাহলে ভেন্টিলেশন যদি বেড়ে যায় তাহলে কি হবে, CO2 রিলিজ হতে থাকবে বডির মধ্যে, যে CO2 আছে সেটা রিলিজ হতে থাকবে, এবং CO2 যদি রিলিজ হয়ে যায় তাহলে কী হবে, আলটিমেট CO2-র অ্যামাউন্টটা কমে যাবে ব্লাডে, এবং CO2-র অ্যামাউন্ট যদি কমে যায় তাহলে কী হবে, আমার যে ECF রয়েছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ECF-এর মধ্যে যে pH-টা রয়েছে pH-টা বেড়ে যাবে, কারণ কি, CO2-টা কমে গেছিলো, তাহলে ECF-এর pH বেড়ে গেল। এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডে যখনই pH বেড়ে যাবে এটা কী করবে,
ইট ইনহিবিট দ্য কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। তাহলে এই মেকানিজমে কি হয়েছিল, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়েছিল, বাট এই পাথওয়ে দিয়ে কি হলো, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটা ইনহিবিটেড হবে। তাহলে এ চাইছিল প্যারাসিম্পথেটিক ডিসচার্জটা বাড়াতে, এবং এই দিক থেকে এই মেকানিজম চাইছে প্যারাসিম্পথেটিক ডিসচার্জটা কমাতে। তাহলে কি হবে, হার্ট রেটটা আবার আগের যে কন্ডিশন ছিল, ধরে নিন প্রথমে যখন ব্লিডিং হচ্ছিল হার্ট রেট ছিল 80 বিটস পার মিনিট, এই মেকানিজম দিয়ে যখন সিআইসি সেন্টারটাকে স্টিমুলেটেড করলাম, হার্ট রেট কমে কত হয়ে গেছিলো, 80-এর কম হয়ে গেছিলো, আমি ধরে নিলাম হার্ট রেট হয়ে গেছিলো 50 বিটস পার মিনিট, এবং এই পাথওয়ে দিয়ে আবার হার্ট রেটটা বাড়ানোর চেষ্টা করছে, এবং হার্ট রেট আবার কত হয়ে গেছে, আবার আগের কন্ডিশনে চলে এসেছে 80 বিটস পার মিনিট। কিন্তু হার্ট রেট তো আরও বেশি বাড়াতে হবে, কারণ কি, হাইপোটেনশন ডেভেলপ করছে, কার্ডিয়াক আউটপুট কমে গেছে। তখন ব্রেন কী করবে, এই যে ভেন্টিলেশনটা যখন ইনক্রিজ হয়েছিল, এখানে আরেকটা জিনিস কাজ করবে, যখনই ভেন্টিলেশন ইনক্রিজ হচ্ছে, এই লাংসের মধ্যে কী রয়েছে বলতো, কিছু স্ট্রেচ রিসেপ্টর রয়েছে, লাংসের মধ্যে রয়েছে কিছু স্ট্রেচ রিসেপ্টর। তাহলে ভেন্টিলেশন যখন ইনক্রিজ করবে, এই যে স্ট্রেচ রিসেপ্টারগুলো রয়েছে, এই স্ট্রেচ রিসেপ্টারগুলো স্টিমুলেটেড হবে। আমি এসআর লিখে দিচ্ছি, স্ট্রেচ রিসেপ্টার, স্ট্রেচ রিসেপ্টার। তাহলে স্ট্রেচ রিসেপ্টার হবে স্টিমুলেটেড, এবং স্ট্রেচ রিসেপ্টার যদি স্টিমুলেটেড হয়, ইট অলসো ইনহিবিট দ্য কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। ওকে, তাহলে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার যদি আবার ইনহিবিটেড হয়, তাহলে কি হবে, প্যারাসিম্পথেটিক ডিসচার্জটা আরও কমে যাবে, এবং প্যারাসিম্পথেটিক ডিসচার্জ যদি কমে যায়, এখন কিন্তু হার্ট রেট বাড়বে, এবং এখানে হার্ট রেট কিন্তু 80-এর বেশি হবে, মানে এখানে কিন্তু ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে। ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট মোর দেন 100। তাহলে এখন হার্ট রেট হয়ে গেছে মোর দেন 100, এটা বোঝা গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কেন হলো, কারণ দেখো, শুধুমাত্র এই পাথওয়ে দিয়ে কি হয়েছিল, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়েছিল, কিন্তু দুটো পাথওয়ে দিয়ে, এই দিক দিয়ে একটা পাথওয়ে এবং এই পাথওয়ে দিয়ে কি হলো, এই দুদিক দিয়ে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে ইনহিবিটেড করা হলো। তাহলে কোনটার স্ট্রেংথটা বেশি হবে, ইনহিবিশনের স্ট্রেংথটা বেশি হবে, কারণ কি, দুটো পাথওয়ে দিয়ে ইনহিবিশন করছে, এবং প্যারাসিম্পথেটিক পাথওয়েটাকে যদি আমি ইনহিবিশন করি, তাহলে কি হবে, লেস প্যারাসিম্পথেটিক ডিসচার্জ, এবং লেস প্যারাসিম্পথেটিক ডিসচার্জ মানে কি হবে, আমার ট্যাকিকার্ডিয়া হবে, এবং এই ট্যাকিকার্ডিয়াটাকে কি বলা হয়, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে ব্লাড প্রেশার যদি 40-80 মিলিমিটার মার্কারির মধ্যে থাকে, বা সিভিয়ার হ্যামারেজের জন্য যদি হাইপোটেনশন বা হাইপোক্সিয়া ডেভেলপ করে, তাহলে কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে, যে ট্যাকিকার্ডিয়াটাকে বলা হয় রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে একটা এক্সপ্লেন হয়, তোমরা জানতে পেরে গেলে। ওকে, এরপরে জানবো আর কি হয়। এখানে কি জেনেছিলাম, যেহেতু সিভিয়ার হেমারেজ হচ্ছিল, পালসের প্রেশার অফ অক্সিজেন কমে গেছিলো, এখন কি হবে, টিস্যু যে মেটাবলাইটসগুলো রয়েছে তারও প্রোডাকশন বেশি হবে, বা পার্সিয়াল প্রেশার অফ CO2 যেটা রয়েছে তার অ্যামাউন্টটা বেশি হবে। এখন ব্লাডে যদি CO2-র অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে কি হবে, এই CO2-টা নাও বাইন্ড উইথ দ্য H2O, এবং কি তৈরি করবে, H2CO3, এবং H2CO3 কি ফর্ম করে, ইট ফর্মস দ্য H+ অ্যান্ড বাইকার্বনেট আয়ন। তাহলে এখন ব্লাডে বা সার্কুলেশনে কি হচ্ছে, H+-এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। কেন বাড়লো সেটা তুমি জানবে, এবং H+-এর কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে কি হবে, pH যেটা আছে pH-টা কমে যাবে, সো ইট লিডস টু ডিক্রিজ pH। তাহলে যখন ব্লাডে pH কমে গেল ডিউ টু দ্য ইনক্রিজ অফ পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই ডিক্রিজ pH এর পরে কি করবে, ইট স্টিমুলেট দ্য সেন্ট্রাল কেমোরিসেপ্টর। এইখানে দেখো কি রয়েছে, আমার সেন্ট্রাল কেমোরিসেপ্টর, ক্লিয়ার হয়েছে। এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর যখনই স্টিমুলেটেড হয়ে যাবে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর নাও অ্যাক্ট অন দ্য IVLM সেন্টার। IVLM কোথায় ছিল মনে করে চেষ্টা করো, ব্যারোরিসেপ্টারে পড়েছিলাম, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস থেকে কি রিলিজ হয়েছিল, গ্লুটামেট, ইজ দিস গ্লুটামেট অ্যাক্ট অন দ্য IVLM অর CVLM সেন্টার। এবং IVLM কি করে, ইট রিলিজ গাওয়া, এবং RVLM যে সেন্টারটাকে রয়েছে, এই সেন্টারটাকে ইনহিবিট করবে। নর্মালি আমি কি বলেছিলাম, RVLM সেন্টার থেকে সিম্পেথেটিক ডিসচার্জ হয়, কিন্তু RVLM সেন্টারটা কখনোই ফ্রি থাকে না, এটা সবসময় কি হয়, IVLM সেন্টার দ্বারা কি হয়, এটা সাপ্রেস বা এটা ইনহিবিটেড কন্ডিশনে থাকে। এখন এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টার স্টিমুলেটেড হলো ডিউ টু দ্য ডিক্রিজ pH, এটা অবশ্যই মনে রাখতো, এই সেন্ট্রাল কেমোরিসেপ্টার থেকে সিগন্যাল কোথায় আসে, IVLM সেন্টার।
এবং আইভিএলএম সেন্টারটাকে কি করবে, ইনহিবিট করবে। তাহলে ইনহিবিশন অফ আইভিএলএম সেন্টার যদি হয়, তাহলে আইভিএলএম তে কি হবে, গাবা যে রিলিজটা হয় সেটা কম হবে না বেশি হবে? তাহলে গাবা রিলিজটা কম হবে, ডিক্রিজ গাবা। এবং ডিক্রিজ যদি গাবা হয় তাহলে কি হবে, আরভিএলএম যে সেন্টারটা রয়েছে সেটা কি হবে, সেটা আর ইনহিবিটেড হবে না। তাহলে এখন কি হবে, আরভিএলএম যে সেন্টারটা রয়েছে, আরভিএলএম সেন্টার থেকে সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়বে। এবং সিম্প্যাথেটিক ডিসচার্জ যদি বাড়ে তাহলে কি হবে, আলটিমেট যে আমার পোস্ট গ্যাংলিয়নে যে সিম্প্যাথেটিক ফাইবার রয়েছে এখানে কি রিলিজ হয়, নরএপিনেফ্রিন রিলিজ হয়। এবং নরএপিনেফ্রিন যদি রিলিজ হয় তাহলে কি হবে, হার্ট রেট বাড়বে, ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন। এবং হার্ট রেট বাড়তে হবে কারণ কি, হাইপোটেনশন ডেভেলপ করেছে। হার্ট রেট না বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে না এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পাথওয়ে দিয়ে শুধুমাত্র হার্ট রেটটা কমছিল, বাট এই পাথওয়ে, এই পাথওয়ে এবং আরেকটা যেটা সেন্ট্রাল ক্যামো রিসেপ্টর, এই পাথওয়ে দিয়ে আমার কি হচ্ছে, হার্ট রেটটা বাড়ছে। তাহলে তিনটে পাথওয়ে দিয়ে হার্ট রেট বাড়ছে এবং একটা পাথওয়ে দিয়ে হার্ট রেট কমছে। তাহলে আলটিমেট মেন রেজাল্টটা কি হবে, তাহলে আলটিমেট এফেক্টটা কি হবে, হার্ট রেট বাড়বে না কমবে। যদি ব্লাড প্রেশার এতটা কমে যায় তাহলে হার্ট রেট কিন্তু বাড়বে। এটা বুঝতে পেরেছো? ওকে, এরপর আরেকটা জাস্ট একটু জেনে রাখো, যখন পেরিফেরাল কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হয়েছিল এবং সেই সিগন্যালটা বা স্টিমুলেশনটা যখন 9th এবং 10th ক্রেনিয়াল নার্ভ দিয়ে কোথায় গেছিলো, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার, মিডুলারি রেসপিরেটরি সেন্টারে গেছিলো, ওই স্টিমুলেশন আবার কোথায় আসে, ওই স্টিমুলেশনটা আবার আসে আমার আরভিএলএম সেন্টারে। এবং আরভিএলএম যে সেন্টারটা রয়েছে, দেখো পেরিফেরাল কেমো রিসেপ্টর থেকে স্টিমুলাস আবার কোথায় এসেছিল, আরভিএলএম সেন্টার। এবং আরভিএলএম সেন্টারটা কি করে, স্টিমুলেট করে। তাহলে এই পাথওয়ে দিয়ে যদি আরভিএলএম সেন্টারটা স্টিমুলেটেড হয় তাহলে কি হবে, সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়বে। এবং সিম্প্যাথেটিক ডিসচার্জ যদি বাড়ে তাহলে কি হবে, হার্ট রেট বাড়বে এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর এবং পেরিফেরাল কেমো রিসেপ্টর কখন কাজ করে। পেরিফেরাল কেমো রিসেপ্টর কাজ করে যখন কি হয়, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকে। সেন্ট্রাল কেমো রিসেপ্টর কখন কাজ করছে বা কার উপর ডিপেন্ড করছে, কোন কেমিক্যাল চেঞ্জেসের উপর ডিপেন্ড করছে, সেটা হলো ডিক্রিজ পিএইচ। তাহলে দুটো কেমিক্যাল চেঞ্জেস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং পাথওয়েটা তুমি বুঝতে পারলে। এবং যদি প্রশ্ন করা হয় যে হার্ট রেট তো বাড়ছে, কোন এফেক্টটার জন্য মেনলি বাড়ছে, এই এখানে তো অনেকগুলো পাথওয়ে বললাম, মেনলি এফেক্টটা বাড়ছে তোমাকে মেডুলারি রেসপিরেটরি সেন্টারটা তোমাকে মেনশন করতেই হবে। ওকে, তাহলে একটা জিনিস জানলাম যে মেডুলারি রেসপিরেটরি সেন্টারের জন্য হার্ট রেটটা বাড়ছিল রাদার দেন দিস আরভিএলএম সেন্টার। তাহলে এটা করে প্রুভ করতে আমরা কিভাবে প্রুভ করব, ধরে নিলাম একজন পার্সন মাছ ধরার জন্য কি করলো, নদীর ভেতরে অনেকে কি করে মাছ ধরার জন্য বা নদীর ভেতরে মাছ ধরার জন্য অনেকে কি করে, একটা ফুল ইন্সপিরেশন নিয়ে নিল। ফুল ইন্সপিরেশন নেওয়ার পর কি হয়, নদীর ভেতরে ছালান মেরে দেয়, মানে নদীর ভেতরে ডুব দিয়ে দেয় এবং জলের ভেতরে থাকে। তাহলে যখন এই 2-3 মিনিট ধরে জলের ভেতরে আছে, তার মানে কি আর তো কোনো রেসপিরেশন তো হচ্ছে না। তা রেসপিরেশন যদি না হয় তাহলে কি হবে, আর কোনো অক্সিজেনও নিতে পারছে না। এবং অক্সিজেন যদি না নিতে পারে তাহলে তার কী হবে, তার হাইপোক্সিয়া ডেভেলপ করবে, মানে তার পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমবে। এবং পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে তাহলে কি হবে, ওই পার্সনটা যে এখনও জলের ভেতর আছে প্রায় 2-3 মিনিট ধরে, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমলে কি হবে, পেরিফেরাল যে কেমো রিসেপ্টার রয়েছে সেগুলো স্টিমুলেট হবে এবং ওই স্টিমুলেশনটা বা ওই সিগন্যালটা এরপরে কোথায় যাবে, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারে। কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারে যদি যায় হার্ট রেট কী হবে, হার্ট রেট কিন্তু কমে যাবে। হার্ট রেট কমে যাওয়ার কথা কারণ কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার স্টিমুলেটেড হলে হার্ট রেট কমবে, তাহলে হার্ট রেট কমে গেছে। কিন্তু নর্মালি নর্মাল হাইপোক্সিয়াতে হার্ট রেট কমে না, হার্ট রেট বেড়ে যায়। কারণ কি, মেডুলারি রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয় এবং যার জন্য ভেন্টিলেশনটা বেড়ে যায়। ভেন্টিলেশন বাড়ার জন্য এই দুটো পাথওয়ে দিয়ে কী করবে, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে ইনহিবিট করবে। কিন্তু যে পার্সেন্টটা জলের ভেতরে আছে তার তো আর এখন রেসপিরেশন হচ্ছে না, তাহলে তার তো ভেন্টিলেশন তো স্টপ হয়ে গেছে। তাহলে ভেন্টিলেশন যদি স্টপ হয়ে যায় তাহলে কি, এখানে যে স্ট্রেস রিসেপ্টার রয়েছে সেটারও আর কোনো স্টিমুলেশন হবে না। তাহলে কি হবে, স্ট্রেস রিসেপ্টার যদি ফাংশন না করে তাহলে কি হবে, কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারে কোনো ইনহিবিশনই হবে না। এবং ভেন্টিলেশন যদি না হয় তাহলে কি হবে, ইসিএফ এ পিএইচ এর কোনো চেঞ্জেস হবে না। এবং তাহলে কি হবে, পিএইচ চেঞ্জেসের জন্য যে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে ইনহিবিশন হচ্ছিল সেই ইনহিবিশনটা হবে না। পেরিফেরাল কেমো রিসেপ্টর থেকে স্টিমুলাস কোথায় আসে, আরভিএলএম সেন্টারে আসে। এবং আরভিএলএম সেন্টার কি চাইবে, হার্ট রেটটা ইনক্রিজ করতে চাইবে। বাই সেন্ট্রাল কেমো রিসেপ্টর থেকে আইভিএলএম থেকে আরভিএলএম এর মাধ্যমে হার্ট রেটটা ইনক্রিজ করতে চাইবে। কিন্তু দেখা গেছে
কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটাকে যদি স্টিমুলেট করা হয় এবং তার জন্য যদি হার্ট রেট কমে যায় এই পাথওয়ে, এবং এই পাথওয়ে দিয়ে আরভিএলএম সেন্টার স্টিমুলেটেড হলেও হার্ট রেট কিন্তু ইনক্রিজ করে না, মানে হার্ট রেট ডিক্রিজ করে। এটা দিয়ে আমরা বুঝতে পারছি যখন হাইপোক্সিয়ার জন্য যে ট্যাকিকার্ডিয়া হচ্ছিল বা হার্ট রেট বেড়ে যাচ্ছিল, তার হার্ট রেট বাড়ার মেন কারণ ছিল মেডুলারি রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন, যার জন্য ভেন্টিলেশন বেড়ে যাচ্ছিল। ভেন্টিলেশন বাড়ার জন্য এই দুটো পাথওয়ে দিয়ে কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টারটা ইনহিবিশন হওয়ার জন্যই কিন্তু আমার হার্ট রেটটা বেড়ে গেছিল। যেহেতু পার্সনটা কী করেছে, জলের ভেতরে আছে এবং ওই জন্য তার বডিতে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেলেও যেহেতু ভেন্টিলেশন হচ্ছে না, এই দুটো পাথওয়ে যেহেতু ব্লক হয়ে যাচ্ছে, এই পাথওয়ে এবং এই পাথওয়ে দিয়ে কিন্তু হার্ট রেটটা ইনক্রিজ করতে পারছে না। ব্যাপারটা বোঝা গেছে? তাই ওই জন্য কী হচ্ছে, ওই পার্সনটার যখন ডাইভিং করছে বা জলের ভেতরে আছে, যখন রেসপিরেশন হচ্ছে না, তখন কিন্তু হাইপোক্সিয়া হলেও কিন্তু হার্ট রেট কিন্তু ডিক্রিজ করে। এক্সপ্লেন হয় এটা আমরা জানলাম, তাহলে কেমোরিসেপ্টর রিফ্লেক্সের কনসেপ্টটা আমরা জানলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।